আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজাদার চিকেন পিৎজার রেসিপি। পিৎজা তো কম বেশি সবাই খেয়েছেন, তবে অধিকাংশ মানুষই কিন্তু রেস্টুরেন্টে গিয়ে কিন্তু পিৎজাটা খেয়ে থাকেন, এবং অনেকেই ভাবেন যে ঘরে একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো মজাদার পিৎজা বানানো যায় না। আশা করব আজকের এই পিৎজা রেসিপিটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে যে কেউ রেস্টুরেন্টের চাইতেও আরও বেশি মজাদার চিকেন পিৎজা ঘরেই তৈরি করে নিতে পারবেন আর খেয়ে বলবেন জাস্ট ওয়াও। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। তো প্রথমে আমি তৈরি করে নেব পিৎজার ডোটা। তো এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হালকা গরম দুধ। দুধের পরিবর্তে পানি দিয়েও কিন্তু আপনারা ডোটা তৈরি করতে পারবেন। আমি এখানে 1/3 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে 3 চা চামচ পরিমাণ চিনি। চিনিটার পরিমাণ চাইলে আপনারা কমিয়েও দিতে পারেন। এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ একটুখানি লবণ, আর দিয়ে দেবো ইস্ট। আমি এখানে ড্রাই ইস্ট দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। তারপরে এটাকে মিশিয়ে আমি এক সাইডে রেখে দেবো 5 মিনিটের মতো, 5 মিনিটের জন্য, যাতে ইস্টটা ফুলে অ্যাক্টিভ হয়ে যায়। তো 5 মিনিট পর এখানে দেখতেই পাচ্ছেন ইস্টটা ফুলে গেছে। এর মধ্যে এখন আমি ময়দা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। এখন ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব ইস্টের সঙ্গে। আর এখানে একটা নরম ডো তৈরি করে নিতে হবে। ডোটা মাখার সময় যদি মনে করেন পানি বা দুধের প্রয়োজন আছে তাহলে দিয়ে নিতে পারেন। তো অবশ্যই এখানে হালকা গরম দুধ ব্যবহার করতে হবে বা পানি ব্যবহার করতে হবে। তো আমি এখানে দুধ ব্যবহার করছি। ডোটাকে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে একদম নরম ডো আমি মেখে নিয়েছি। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দেবো, দিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ ধরে মাখবো। প্রায় 4 থেকে 5 মিনিট ধরে ডোটাকে খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। ডোটাকে একটু সময় নিয়ে মাখলে পিৎজা রুটিটা কিন্তু খুব ভালো হবে। তো 3-4 মিনিট ধরে খুব ভালোভাবে ডোটাকে আমি মেখে নিয়েছি। একদম নরম সফট ডো এখানে তৈরি হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি রেস্টে রাখবো অ্যাক্টিভ হওয়ার জন্য। তো ডোটাকে আমি এরকমভাবে গোল করে নিচ্ছি। তারপরে এটাকে ঢেকে আমি র্যাপিং পেপারে ঢেকে দিচ্ছি। আপনারা যে কোনো ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন। ঢেকে দিয়ে আমি 1 থেকে 1.5 ঘন্টার মতো রেখে দেবো, যাতে ডোটা ফুলে ডাবল হয়ে যায়। যে কোনো গরম জায়গায় রেখে দিলেই কিন্তু ডোটা খুব তাড়াতাড়ি ফুলে যাবে। ততক্ষণে আমি চিকেনের ইয়েটা তৈরি করে নেব, চিকেনটা তৈরি করে নেব। তো এখানে নিয়েছি আমি 250 গ্রাম পরিমাণ বোনলেস চিকেন, আর চিকেনগুলোকে খুব ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। 1 চামচ দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা, 1/2 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, 1/2 চামচের থেকে কিছুটা কম পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো বা স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, সামান্য একটু দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ আমি লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ সয়া সস। এখন এই সব কিছুকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। তারপরে সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে 10 মিনিট মতো চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো, তারপরে চিকেনটা তৈরি করে নেব। তো ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি। তো 10 মিনিট পর এখন আমি চিকেনটাকে তৈরি করে নেব। তো কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দিয়েছি 2টো মাঝারি সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে ভেজে কিছুটা নরম করে নেব। এখানে পেঁয়াজটা ভেজে কিছুটা নরম করে নিয়েছি। এর মধ্যে এখন আমি চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস রাস্টা লোয়ে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে 5 মিনিট মতো সেদ্ধ করে নেব। চিকেন থেকে কিছুটা পরিমাণ পানি বের হবে, তাতে কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। তো 5 মিনিট ঢেকে রাখার পর দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ পানি বের হয়েছে, চিকেনটা কিন্তু সেদ্ধ হয়েছে। আর যেহেতু চিকেনটা খুব ছোট করে কেটেছি তাই সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। তাছাড়াও চিকেনটা ম্যারিনেট করা ছিল, খুব তাড়াতাড়ি চিকেনটা সেদ্ধ হয়ে যাবে।
ঢাকনা খোলার পর আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ সময় নিয়ে চিকেনটাকে এরকম ভাজা ভাজা করে নিয়েছি। এরকমভাবেই ভাজা ভাজা করে চিকেনটাকে নামিয়ে নিতে হবে। আর এই পুরো পিৎজার রেসিপিটা তৈরি করতে যেসব উপকরণগুলো আমি ব্যবহার করেছি সবগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো পিৎজা ঘরেই তৈরি করতে পারবেন। তো এদিকে আমার ডোটা ফুলে গেছে, আমার 1 ঘন্টা মতো সময় লেগেছে ডোটা ফুলতে, আপনাদের কম বা বেশি সময় লাগতে পারে। তো ডোটা ভালো করে ফুলে যাওয়ার পর আমি ডোটাকে এভাবে মাখে রেখেছি যাতে ডোয়ের ভেতরে যে হাওয়াটা আছে সেটা বেরিয়ে যায়। তো কিছুক্ষণ এভাবে মাখিয়ে নেওয়ার পর এখন আমি পিৎজার রুটিটা বেলে নেব। তো কিছুটা ময়দা দিয়ে ডোটাকে আমি গোল শেপ দিয়ে নিচ্ছি। গোল করে নেওয়ার পর ময়দা দিয়ে আমি একটা বড় রুটি বেলে নেব। রুটিটা এখানে খুব বেশি পাতলা এবং খুব বেশি মোটা করে বেলা যাবে না, মাঝামাঝিভাবে রুটিটা বেলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কীরকমভাবে বেলে নিয়েছি। তো এখানে একটা 10 ইঞ্চি সাইজের টিরে নিয়েছি। টিরেতে কিছুটা তেল মাখিয়ে নিয়ে আমি পিৎজা রুটিটা দিয়ে দিলাম, দিয়ে চারিদিকে সমান করে দিচ্ছি। এরপর পিৎজা যে সাইডগুলো আছে পিৎজা রুটিটার এরকমভাবে আমি একটু উঁচু করে দিচ্ছি, ঠিক যেরকম পিৎজাতে থাকে ওরকমভাবেই করে দিচ্ছি। তারপর একটা কাটা চামচ দিয়ে আমি পুরো পিৎজা রুটিটা এরকম ছিদ্র ছিদ্র করে দেব, যাতে করে পিৎজার এই রুটিটা না ফুলে। আর পিৎজা রুটি ফুললে কিন্তু খেতে ভালো লাগে না, তাই এরকম করে দিতে হবে। আর পিৎজা রুটিটা বেশি মোটা হয়ে গেলেও কিন্তু খুব একটা ভালো লাগে না, তাই রুটিটা আপনারা সেরকম অনুযায়ী বেলে নেবেন, খুব বেশি পাতলাও করবেন না এবং খুব বেশি মোটাও করবেন না। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো পিৎজা সস দিয়ে দিচ্ছি। পিৎজা সস যদি না থাকে তাহলে টমেটো সস বা কেচাপ দিতে পারেন। এখন এর উপরে সেদ্ধ করে ভেজে রাখা চিকেনটা পুরোটা দিয়ে দিচ্ছি। পুরো চিকেন দেওয়ার পর এর উপরে আমি ছোটো ছোটো কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি দিতে পারেন, রেড ক্যাপসিকামও দিতে পারেন। তো ক্যাপসিকাম দেওয়ার পর আমি এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো কিছু কিউব করে কাটা পেঁয়াজ। আমি এখানে ক্যাপসিকাম টমেটো এবং পেঁয়াজ দিয়েছি, আপনারা চাইলে লাল সবুজ হলুদ যে কোনো কালারের ক্যাপসিকাম বা 3 রকমের ক্যাপসিকামও এখানে দিতে পারেন। তো সবজিগুলো দেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো চিজ দিয়ে দিচ্ছি। চিজটা কম বেশি করে আপনারা দিতে পারেন, আপনারা যেরকম চিজ খাওয়া পছন্দ করেন। তো আমি এখানে একটু বেশি পরিমাণে চিজ দিয়ে দিচ্ছি। তো চিজটা দেওয়ার পর এর উপরে আমি কিছুটা অরিগানো দিয়ে দিচ্ছি। তো অরিগানোটাও একদম দিতে হবে, অরিগানোটা বাদ দেওয়া যাবে না, তাহলে কিন্তু পিৎজার আসল ফ্লেভারটাই পাওয়া যাবে না। তাই এখানে 1/2 চামচ পরিমাণে আমি অরিগানো ছড়িয়ে দিলাম। এরপর এটাকে আমি বেক করে নেব ওভেনে, কনভেকশন মোডে, ফ্রি হিট ওভেনে 160 ডিগ্রিতে আমি 30 থেকে 35 মিনিট ধরে বেক করে নেব। আর যদি কেউ গ্যাসে করতে চান তাহলে ঠিক যেরকম কেক বেক করা হয় সেভাবেই বেক করে নেবেন। তো গ্যাসের সময় একটু বেশি লাগবে। তো আমি ঠিক 35 মিনিট পর পিৎজাটাকে বের করে নিয়েছি। এখন আমি পিৎজাটাকে কেটে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। পিৎজাটা খেতে কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই হয়েছে, আমি তো বলবো রেস্টুরেন্টের থেকে ভালোই হয়েছে। বাড়িতে সবাই খুব প্রশংসা করেছে আমার এই পিৎজাটা, আপনারাও বাড়িতে তৈরি করুন এবং সেটা খেয়ে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।